নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে হরিয়ালি নারিয়াল লাড্ডু। নারিয়াল লাড্ডুর এই গ্রিন কালার আনার জন্য আমি পানপাতার রস ইউজ করব। তার জন্য আমি চারটে পানপাতা নিয়ে নিয়েছি। ঠিক এই রকমই ফ্রেশ আর ডার্ক গ্রিন পাতা নেবেন, তাহলে লাড্ডুর কালার খুব ভালো আসবে। পানের এই মোটা অংশটা কেটে নিচ্ছি, এবারে টুকরো টুকরো করে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। পানের পাতার এই রস লাড্ডুতে দিলে যেমন আকর্ষণীয় একটা কালার আসবে, ঠিক তেমনই রিফ্রেশিং একটা ফ্লেভারও আনবে। এবারে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন ঠান্ডা দুধ। পান পাতার কালারটা ভালোভাবে ধরে রাখার জন্য এখানে ঠান্ডা দুধই ইউজ করবেন। স্মুথ পেস্ট হয়ে গেছে, এবারে আমি ছেঁকে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে 2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2/3 কাপ কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার না থাকলে কোরানো নারকেলও দিতে পারেন। আমি এখানে কোকোনাট পাউডার নিয়েছি বলে 30 সেকেন্ড মতো হালকা করে লো ফ্লেমে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি কোরানো নারকেল ইউজ করেন তো 1 থেকে 1.5 মিনিট মতো হালকা করে নেড়ে নিয়ে রসটা শুকিয়ে নেবেন। খুব বেশি ভেজে ফেলবেন না, খেয়াল রাখবেন কালারটা যেন সাদাই থাকে। এবারে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এবারে লো ফ্লেমে ভালো করে পাক করে নিচ্ছি। তৈরি হয়েই এসেছে, এবারে আমি সম্পূর্ণ পানপাতার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর বেশিক্ষণ কুক করবেন না, তাহলে কালারটা হালকা হয়ে যাবে। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে আমি স্টাফিংটা রেডি করে নেব। স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি আমি 3টে গোলাপের পাপড়ি। এবারে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন চিনি। এবারে পাপড়ির সাথে চিনি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে গোলাপের পাপড়ি আর চিনির মাখাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়তেই চিনিটা অনেকটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন মধু দিয়ে দিচ্ছি। অল্প করে নাড়িয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতেই ইনস্ট্যান্ট গুলকান্দ বানিয়ে নিতে পারেন। গুলকান্দ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন পেস্তা কুচি আর 1/2 টিস্পুন বড় এলাচের দানা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিং রেডি, এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। ছাঁচটা হালকা গরম আছে, এখনই আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমেই 7টা লেচি কেটে নিচ্ছি। লাড্ডুগুলো করার জন্য হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে গুলকান্দ দিয়ে লাড্ডুগুলো 1-1 করে পাকিয়ে নেব।
সব লাড্ডুগুলোই বানানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে ছাঁকনির মধ্যে কোকোনাট পাউডার দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তাহলে বাড়ির সবাইকে চমকে দিয়ে আজই বানিয়ে ফেলুন এই সারপ্রাইজিং হরিয়ালি নারিয়াল লাড্ডু। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।